আসসালামু আলাইকুম অ্যান ম্যাথ মুখ সেতু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আলোচনা করব অনার্স দ্বিতীয় বর্ষের ক্যালকুলাস টু চ্যাপ্টার ওয়ান ব্যাকটর মান ফাংশন এটা পার্ট পর নিয়ে আলোচনা করব এই ক্লাসে আমি এক্সাম্পল সাতাশ এবং এক্সাম্পল ছাব্বিশ নিয়ে আলোচনা করব প্রথমে এক্সাম্পল ছাব্বিশটা দেখাই দেব তারপর আমি এক্সাম্পল সাতাশটা আলোচনা করব এখানে এক্সাম্পল সাতাশটা লিখে রাখছি তাহলে দেখেন আশা করি আপনারা আগের ক্লাসগুলো দেখছেন ওইগুলো যদি আপনারা দেখে দেখেন তাহলে ক্লাসগুলো এখন যে ক্লাসগুলো নেব ওইগুলো আপনাদের বুঝতে সুবিধা হবে দেখেন টি ইজিগুল টু টু ফাই বিন্দুতে এফ অফ টি ইজিগুল টু কস টি একক ভেক্টর আই প্লাস সাইন টি একক ভেক্টর জে প্লাস টি বাই টু ফাই একক ভেক্টর কে ভেক্টর ফাংশন কি অবিচ্ছিন্নতা যাচাই করো এখানে কী বলছে আমাদের অবিচ্ছিন্নতা যাচাই করতে বলছি কি একটা ফাংশনের ক্ষেত্রে একটা ভেক্টর ফাংশন দেওয়া আছে ওইখানে আমরা কী করব অবিচ্ছিন্নতা যাচাই করব যদি আমাদের এইভাবে প্রশ্নটা আসে তাহলে আমরা প্রথমে যে বিন্দুটা দেওয়া থাকবো এটা কী করব প্রথমে আমরা এফ অফ যে বিন্দু থাকবো এটাকে নির্ণয় করব যদি নির্ণয় করার পরে আমরা কোনো একটা মান যদি পাই আমরা কি বলছি যদি মান পাই তাহলে আমরা কি করব লিমিট বসাবো তা প্রথম শর্তটা কি আমাদের এটা দুটা দাপে দাপে করতে হবে প্রথমে কি একটা এফ অফ যে বিন্দুটা দেওয়া থাকবো এই বিন্দুটা প্রথমে নির্ণয় করব নির্ণয় করার পরে আমরা যদি মান ফাই যদি মান ফাই তাহলে আমরা কী করব তারপরে লিমিট বসাব আচ্ছা তাহলে দেখেন প্রদত্ত ব্যাক্টার ফাংশন যেটা দেওয়া আছে এটা তাহলে আমরা প্রথমে কী করব যে বিন্দুটা দেওয়া আছে এখানে যা থাকবো তাহলে এফ অফ এটা লেখবো তাহলে এফ অফ টি এ করতে লাগবো আমরা টু ফাইভ টি দেখিছো টু ফাইভ মানে ফুৰাটাৰ মাজে আমাৰ কি লিখিব টি আৰ জেগাই টু ফাইভ লাগিব টি এৰ জেগাই টু ফাইভ লিখি টি আৰ জেগাই টু ফাইভ টি এৰ জেগাই আমাৰ কি কৰি লিখি টু ফাইভ লিখি তো কচ টু ফাইভ কালকুলটাৰ চাব দিব কছ টু ফাইৰ মান হ'ব ওৱান প্লাছ চাইন টু ফাইভ কেলকুলটাৰ চাব দিব চাইন টু ফাইভ মান হ'ব জিৰো প্লাছ এইখিনি কটাকাতি কৰিলে ওপৰৰ নিচে কাটাকাটি থাকিব ওৱান ওয়ান আর আছে কত কে ভেক্টর কে একক ভেক্টর আছে কে একক ব্যাক্টর তা আয়ের আয়ের সাথে ওয়ান গুণ করলে কত আয় হবে আর এখানে তো জিরো প্লাস কত কে আশা করি সবাই বুঝতে পারছেন এটা এখন দেখেন এখানে যে মানটা পাইছে আমরা মান পাইছি এটা এটা কি আমাদের কি জিরো বাই জিরো আকারও আসছে না মানে অনিন্ন আকারও আসছে না আবার কি অসংজ্ঞায়িত হয়েছে না যদি আমাদের এ অসংগিত হয়েছে না এবং কি এ আকারও আসছে না অন্যান্য আকারও আসছে না তাহলে কি আমার এখানে মান বিদ্যমান আছে যেহেতু আমাদের মান বিদ্যমান আছে তাহলে আমরা কি করবো এখন লিমিট বসাব লিমিট লিমিট যে তোমার বিন্দুটা দেওয়া ছিল টু ফাই এ জন্য টি টেন্স টু টু ফাই লিমিট টি টেন্স টু টু ফাইভ এফ অফ টি এফ অফ টি ইজিক্যাল টু লিমিট টি টেন্স টু টু ফাইভ এফ অফ টি মানে টি মান কত আমাদের যেটা এটা আমি করছি এখানে লিখছি এখন আমরা যে টি হাজার করতে বসাবো লিমিট বসাবো আমরা টি হাজার করতে বসে টু ফাইভ টি এর জায়গায় টু ফাইভ টি এর জায়গায় কস টু ফাইয়ের মান হচ্ছে তো ওয়ান ওয়ানের সাথে আই গুন করলে আই সাইন টু এর মান সাইন টু ফাইয়ের ক্যালকুলার সাপ্লাই পাবেন জিরো জিরোর সাথে যে গুণ করলে কত পাবেন যে যে পাবেন আর এখান থেকে উপরের নিচে কাটাকাটি করলে উপরে টু ফাই নিচেও টু ফাই কারাগাড়ি করলে তাকে ওয়ান ওয়ানের সাথে কে গুণ করলে কত কে তাহলে একানে কত আই একক ব্যাক্টর প্লাস কত কে একক ব্যাক্টর এটা লিখছি এখন দেখেন যে এই মানটা যা পাইছিলাম এখানে যা পাইছিলাম এখানে কিন্তু আমরা সেই মানটাই পাইছি এখন যদি এ একই মান হয়েছে তাহলে কি আমি লেগেছে যেহেতু ওই যে লিমিট এটা মান পাইছে এবং এই যে এতটুকু মান কি আমাদের সেম হয়েছে এখানে যে মান পাইছি এখন কি সেই মানটাই পাইছি সেম হয়েছে যদি একই মান হয় তাহলে কি অবিচ্ছিন্ন হবে যদি একই মান পাই অবিচ্ছিন্ন তাহলে আমার বিন্দুটা কী ছিল পাঁংশটা বিন্দু ছিল কত টু পাই তো সুতরাং প্রদত্ত ইজ ইজিক্যাল টু টু ফাই বিন্দুতে আমাদের অবিচ্ছিন্ন আশা করি সবাই বুঝতে পারছেন এখন আমি আট অঙ্ক দেখাবো আপনাদেরকে এক্সাম্পল সাতাইশ এটা আপনাদের ষোলো সালে আট ছিল এফ ব্যাক্টর অফ টি ইজিক্যাল টু একটর আই টি স্কোয়ার প্লাস ওয়ান প্লাস এক ভ্যাক্টর যে টি বাই টি মোডুলাস ব্যাক্টরের ব্যাক্টর ফাংশনের টি ইজিগুলো জিরো বিন্দুতে বাম সীমা ও ডান হেমা নির্ণয় করো কি বলছে জিরো বিন্দুর অবিকতা আমাদের জিরো জিরো বিন্দু থেকে বাম সীমা ও ডান সেবা নির্ণয় করো এবং আর টু দেখাতে হবে টি ইজিক্যাল টু বিন্দুতে ফাংশনটি অবিচ্ছিন্ন এবং জিরো বিন্দুতে কি ফাংশন আমার অবিচ্ছিন্ন কি না এটাও আমার দেখাতে হবে তাহলে দেখেন আপনারা প্রদত্ত ব্যাক্টর পাংশন এফ এফ ওফটি যা আছে আমরা তা কী করব লিখে নেব যা আছে তা লিখে নেব তাহলে আমরা কী বলছিল জিরো বিন্দুতে বাম সীমা ও ডান সীমা নির্ণয় করতে বলছে তা টি ইজিক টু জিরো পাংশটি বাম সীমা বাম সীমা হচ্ছে কত বাম দিকে মানে বাম দিকে তাহলে কী বলবো আমরা বিন্দুটা কত ছিল মানে জিরো বাম দিকের জন্য আমরা কি নেগেটিভ দ্বারা কী বোঝাবো আমরা বাম দিকে বোঝাবো নেগেটিভ দ্বারা কী বোঝাবো আমরা বাম দিকে তে লিমিট টি চেঞ্জ টু ও নেগেটিভ এফ অফ টি এফ অফ টি বলতে এই ফাংশনটা লিখবো আমরা তে লিমিট টি চেঞ্জ টু জিরো নেগেটিভ এফ অফ টি এফ অফ টি বলতে হচ্ছে এটা এখন আমরা এই লাইনটা কিন্তু আমাদের বইও নাই কিন্তু আমি আপনাদের বোঝানোর ক্ষেত্রে কি করছি এই কাজটা করছি দেখেন আমাদের এই একটা হচ্ছে কি সংখ্যা রেখা এদিকে যা মান এ রয়েছে মূল বিন্দু জিরো এদিকে যা মান হয় সবকি আমার কি পজিটিভ মান হয় আর এদিকে যা মান হয় তা কি আমাকে সবকি নেগেটিভ মান হয় তাহলে এদিকে হচ্ছে কত প্লাস টি আর এদিকে হচ্ছে কত আমাদের মাইনাস টি তাহলে আমরা কি করব যেহেতু আমরা বাম সীমা করতেছি তাহলে আমরা কি করব এ অংশটা নিয়ে কাজ করব তাহলে আমরা টি এ জায়গায় কত লাগবো আমরা মাইনাস টি বসাবো টি এ জায়গায় কত লাগবো আমরা মাইনাস টি তাহলে দেখেন যে টি এ জায়গায় কত লেগছি আমরা মাইনাস টি আবার টি হাজার কত লেগস আমরা মাইনাস টি হাজার কত লেগসি আমরা মাইনাস টি লেগছি তা লিমিট টি টু জিরো নেগেটিভ আই একটি হলো টি স্কোয়ার ওয়ান আর এখানে দেখেন মোট হোলাসের ভিতরে যদি মাইনাস মান থাকে ওটা কি পজিটিভ হয়ে যায় তাহলে প্লাস টি আর উপরে টি আর নিচে টি কাটা শুধু মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস কত যে একক ভেক্টর এখন যদি আমরা সীমা গুলো বাসাতে কত বসাবো জিরো তে টি এ যাক কত বসবো জিরো জিরো স্কোয়ার প্লাস কত ওয়ান আর একক ভেক্টর আছে কত আই আর মাইনাস জে তে জিরো তো একক আই এর সাথে ওয়ান গুনগুলো কত আই আর মাইনাস জে এটা কার জন্য আয় করছি বাম সীমার জন্য এখন আমরা কি করব ডান সীমা নির্ণয় করবো তো টি ইজগুলো জিরো বিন্দু তো ডান সীমা লিমিট টি টেন্ডস টু যেহেতু ডান সীমা এই জন্য দেবো কত বিন্দুটা ছিল কত জিরো আর এইসব ডান সীমার জন্য দেবো কত পজিটিভ আর ফাংশনটা কত ছিল আমাদের অফ কত টি তা লিমিট টি চেঞ্জ টু কত জিরো পজিটিভ আর এই এফ অফ টি মানে হচ্ছে এটা মান যে এফ অফ টি এ মান হচ্ছে তোমাদের এটা আশা করি সবাই বুঝতে পারছেন এখন দেখেন যে কি ডান দিকে পজিটিভ এমন অন্য সংখ্যা রেখা একবার তাহলে যেহেতু পজিটিভ তাহলে এমন কি সংখ্যা রাখার কি আমার এদিকে আছে তাহলে আমরা কী করব টি এর জায়গায় টি এর জায়গায় কত বসাবো প্লাস টি বসাবো টি হাজার কত বছর লিমিট টিস যে পজিটিভ টি হাজার মানে টি চিহ্ন না দিয়ে চলে তাহলে যেভাবে সেভাবে হবে টি স্কোয়ার প্লাস ওয়ান টি হাজার কত প্লাস টি হাজার প্লাস টি বসাইছি আমরা আশা করি সব বুঝতে পারছেন এখন এই লাইনটি আমি বোঝানো সুবিধার্থে ফর পিসটা তুলে নেব আগের লাইনটা এটা তুলে নিয়েছি তুলে নেওয়ার পরে আমাদের এখানে আমরা এ এ টি আর এটি কাটা দিতে পারি এ আর টি আর এটি আমরা কি দিতে পারি কারা দিতে পারি তাহলে আমার থাকতেছি কত তা টি মোটরাস মানে আছে কত আমাদের টি আর উপরে আছে কত টি তো টি আর টি আমরা কী করতে পারি কাটা দিতে পারি তা লিমিট টি টেঞ্জ টু ও পজিটিভ মানে জিরো পজিটিভ আই টি স্কোয়ার প্লাস ওয়ান আর এখানে কি যেদিন কারাগারে ওয়ান অন্যের সাথে এটা কোনো থাকবে কত এটা থাকবে আমাদের আচ্ছা তারপর আমরা এখন সিম বসা দেবো জিরো টি হাজার কত বসাব আমরা জিরো স্কোয়ার প্লাস ওয়ান যে তো আই ওয়ানের সাথে আই গুলো তো এটা হবে আর এটা এখানে পাইছি কত আই ভেক্টর প্লাস জে আর ওই দিকে ফাইসলে কত আমরা মাইনাস জে তাহলে কি দুইটা দুই রকম মান পাইছি যেহেতু আমরা দুইটা দুই রকম মান পাইছি তাহলে কি আমাদের কী হবে বিচ্ছিন্ন হবে যেহেতু মানে বাম সিমার সাথে ডানসাম মিল নাই সুতরাং পদাত পাখি জিরো কি বিচ্ছিন্ন মিলছে না তারা কি বিচ্ছিন্ন আশা করি সবাই বুঝতে পারছেন